রবিবার আরও একটি নতুন বছরে পা দিয়েছে বিশ্ববাসী বহু ঘটনার সাক্ষী দু সালের গ্লানি মুছে নতুন বছর হিসেবে দেখতে চাইছে বিশ্ববাসী হাজার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তার ভিডিও বার্তায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যবাসীর জীবনে সুখ সমৃদ্ধি কামনা করে তিনি বলেন বিগত বছরের কর্মধারাকে পাথেও করে আগামী দিনেও সকলকে সাথে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে দায়বদ্ধ রাজ্য সরকার আমাদের রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বহুমুখী কর্মপ্রয়াসের তেইশ উল্লেখযোগ্য হয়ে দিক নির্দেশনায় রাজ্যের পথে নিয়ে যাক আজকের সার্বিক উন্নয়নের পথে আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাক নতুন বছর সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে আসুক আমি সকল রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি সুস্থতা এবং সম্প্রীতি কামনা করছি সবাইকে নমস্কার নতুন বছর আমাদের কাছে নতুন নতুন প্রত্যাশা নিয়ে আসে বিগত বছরের কর্মধারাকে পাথেও করে আগামী দিনও সকলকে সাথে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে রাজ্য সরকার কাজ করতে দায়বদ্ধ আমাদের এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের বহুমুখী কর্মপ্রয়াসের ধারায় দু হাজার তেইশ উল্লেখযোগ্য হয়ে উঠুক প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় রাজ্যের সার্বিক উন্নয়নের পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যাক নতুন বছরে এটাই হোক প্রত্যাশা নতুন বছর সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে আসুক আমি সকল রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি সুস্থতা ও সম্প্রীতি কামনা করছি নমস্কার মুখ্যমন্ত্রীর পাশাপাশি শিক্ষামন্ত্রী তথ্যমন্ত্রী থেকে শুরু করে সকলেই নতুন বছরে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রিপোর্ট আর নিউজ